2 থেকে 3 মাসের বাচ্চাদের যখন নখ হালকা বড় হয়ে যায় তখন তারা নিজেদের নখের আঁচড়েই আঘাতপ্রাপ্ত হয় নিজেরাই। আর এই নখ কাটার জন্য প্রায় সকল বাবা মাই ব্যবহার করে ব্লেড বা নেল কাটার, যেটা বাচ্চাদের জন্য একদমই উচিত না, কারণ ঘটে যেতে পারে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা। আর এই সকল দুর্ঘটনা এড়াতে বড় বড় ডক্টরসরা সাজেশন করে বেবি নেল ট্রিমার। হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম হিমেলশপ থেকে, নিয়ে আসলাম বেবি নেল ট্রিমার, যেটা দিয়ে মা এবং বাচ্চা কাটবে তাদের নখ এবং থাকবে নিরাপদ। শুধুমাত্র কিন্তু বাচ্চাদের জন্য না, বাচ্চাদের আম্মুদের জন্যও রাখা হয়েছে বিশেষভাবে কেয়ার। চলুন এই প্যাকেট সেশনটা দেখে ফেলি এর কন্টেন্ট। অসাধারণ প্যাকেট কন্টেন্ট করা এবং টোটাল ডিটেলসেই আলোচনা করা আছে এখানে কি কি পাবেন এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। চলুন তাহলে বেবি নেল ট্রিমারটা খুলে আমরা দেখে ফেলি এটা কিভাবে কাজ করে এবং এর নেল প্যাডগুলো কেমন। প্যাকেটটি খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি অসাধারণ প্লাস্টিক কাভারে আবৃত করা রয়েছে এই বেবি নেল ট্রিমারটা, যার ভেতরেই রয়েছে 6টা হেড, যেখানে আছে 3টা বাচ্চাদের এবং 3টা হেড আছে ফর অ্যাডাল্টস বেবি অথবা মমসদের জন্য। প্যাকেটের ভেতরে এক্সট্রাভাবে কিন্তু থাকছে ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেখানে সকল ধরনের ডিটেলসে আলোচনা করা আছে এই ম্যানুয়ালে। বেবি নেল ট্রিমারটার প্যাকেটটা এতটাই অসাধারণ যে এটা আপনার ব্যাগের যে কোনো জায়গায় নিয়ে বহন করতে পারবেন এবং কাটতে পারবেন আপনার ছোট ছোট বাচ্চাদের নখ খুবই সুন্দরভাবে। আসলে এটা কোনো নেল কাটার না, এটা একটা ট্রিমার, যার মাধ্যমে আপনারা করতে পারবেন নখকে সুন্দরভাবে সাইজ। কোনো ধরনের ব্যথা লাগবে না কিংবা কোনো ধরনের ক্ষতি হবে না এই ট্রিমারের মাধ্যমে। বেবি নেল ট্রিমারটা চলবে কিন্তু 2টা পেন্সিল ব্যাটারির মাধ্যমে, যে পেন্সিল ব্যাটারিগুলো আমরা সাধারণত রিমোটে অথবা গাড়িতে ব্যবহার করে থাকি। ব্যাটারিটা ইনসার্ট করার জন্য রয়েছে ঠিক নিচের পোর্শনে ব্যাটারি পজিশন, যেটা হালকা করে স্লাইড করলেই খুলে যাবে এবং আমরা এখানে 2টা ব্যাটারি ইনসার্ট করে নিলাম। মেশিনটিতে আছে জাস্ট রোটেট ডাবল স্পিড L1 এবং L2 এবং R1 এবং R2। L1 মানে হচ্ছে লেফট সাইড এবং R1 মানে হচ্ছে রাইট সাইড। দুই দিকেই রোটেট হয়ে ঘুরবে এই নেল ট্রিমারটি এবং এই ট্রিমারের সাথে থাকছে কিন্তু 6টা হেড। প্রত্যেকটা হেডের ডিটেলস কিন্তু প্যাকেটের পেছনে আলোচনা করা আছে, কোনগুলা বেবিদের জন্য এবং কোনগুলা অ্যাডাল্টদের। এবার আলোচনা করা যাক গ্রাইন্ডারগুলো নিয়ে। কিছু আছে বাচ্চাদের জন্য এবং কিছু আছে অ্যাডাল্টসদের জন্য। জাস্ট এইগুলা হচ্ছে বাচ্চাদের জন্য, যেগুলো ছোট 3 থেকে 4 মাস বাচ্চাদের জন্য বেস্ট, এবং যারা অ্যাডাল্ট মানে 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য ব্যবহার করতে হবে এই হেডগুলা, যেগুলো একটু ধার, আর এইগুলা হচ্ছে একদম সফট ছোট বাচ্চাদের জন্য বেস্ট নেল ট্রিমার, যেটা ব্যবহার করলে আপনার হাতও থাকবে সুন্দর এবং কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটার চান্সও থাকছে না। বেবি নেল কাটারটা এতটাই ফ্লেক্সিবল যে বেবিরা যখন ঘুমায় থাকবে তখনও যদি আপনারা তাদের নেল পলিশ করেন তাহলেও বুঝতে পারবে না কি চলছে, কারণ এর সাউন্ডটা এতটাই স্মুথ এবং এতটাই কম। যখন তখন আপনারা করতে পারবেন, যে কোনোভাবেই করতে পারবেন বেবিদের নেল ট্রিম। অসাধারণ এই নেল ট্রিমারটা প্রত্যেকটা হেড পাল্টানো এবং খোলা খুবই সহজসাধ্য। জাস্ট হেডটাকে ধরে উপরে প্রেস করার সাথে সাথে এটা ইনসার্ট হয়ে যাবে, আবার একটু পুল ব্যাক করলেই অটোমেটিক খুলে চলে আসবে আপনার হাতে। তবে আর দেরি না করে এই অসাধারণ বেবি নেল ট্রিমারটা যারা পারচেস করতে চাচ্ছেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হিমেল শপে। দেওয়া আছে আমাদের উপরে নাম্বার এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লিঙ্ক, যেখানে আরও নিত্য নতুন প্রোডাক্ট পাবেন এবং চয়েস করে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো। ধন্যবাদ সবাইকে।